ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयोर्श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशांताय वेदांत प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये। ॐ रामं लक्ष्मणं पूर्वजं सीतापति सुंदरं काकुत्स्थं करुणार्णवं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसंधं दशरथतनयं श्यामलं शांतमूर्तिं वंदे लोकाभिरामं रघुमदतिलकं राघवं रावनारीं वामतु जानकी शुभा दक्षिणे लक्ष्मणध्वनि पूरतु मारुतिर्यश तं नमामि रघुत्तमं। ॐ द्विभुजं स्वर्णवर्णाभां रामालोकन तत्परं श्रीराम वनितां सितां प्रणमामि मुहुर्मुहुः। कुजंतं रामरामेति मधुरं मधुराक्षरम् आरूढ़ कविता शाखं वंदे वाल्मीकि कोकिलम्। हमरा देखबो वाल्मीकि के एखाने कोकिल बला हयेछे तिनि किभाबे एबारे तार आमादेर सुंदर तार स्वर एवं किभाबे आमादेर रामायण गान परिवेशन करें एवं तार मध्ये कतटा प्रासंगिकता सेई विषये आमादेर आलोचना। तो आम्रा देखी रामचंद्र तो हलन तारपरे देखुन कयेक बचर काटा आसले दशरथ तखन बोलछेन जे रामचंद्रेर बयस षोलो बचर। विश्वामित्र एसेछेन एसे जखन एसेछेन दशरथ तार वर्णना करछेन जे बोलछे जे अनावृष्टिर देशे जदि बृष्टि आसे अमृत जदि पान भगवान तार देवता तार द्वारा जखन अमृत पेले जेमन हय अति अनावृष्टिर देशे जदि बृष्टि आसे तखन जेमन मानुषेर मध्ये आनंद हय आर जे मानुषटा निःसंतान एवं तार जे प्रथम सन्तान एले जे आनंद हय आर आमादेर पुरनो कोनो जिनिस कोनो दामी जिनिस हारिए गेले जदि सेटा आमरा खुँजे पाई एतगुलो যে আনন্দ একসঙ্গে হলে যে আনন্দটা আজকে আমার মধ্যে সেটা হচ্ছে বিশ্বামিত্র আসার ফলে। তো তাহলে আমরা এইটা বুঝতে পারছি যে বাল্মীকি কোকিল বিশ্বামিত্রকে কোন চোখে দেখেছেন। তো এত বড়ই তিনি প্রথমে রাজর্ষি ছিলেন এবং তার অনেক তপস্যা এখনও কিন্তু ছাড়েননি, তপস্যা করে যাচ্ছেন। তার ফলে এই রাজর্ষি থেকে তিনি তো রাজার ছেলে, রাজা যুক্ত ঋষি রাজর্ষি, আবার পরবর্তীকালে তিনি তাতেই সন্তুষ্ট হলেন না, তিনি আবার তপস্যা শুরু করলেন এবং তার থেকে ব্রহ্মর্ষি হলেন। তাহলে আমরা এইটা থেকে আর একটা জিনিস পাচ্ছি যে আমরা যাবৎ বাঁচি তাবৎ শিখি, আমরা যতদিন বাঁচি এবং সেখান থেকে কিন্তু আর একটা কথা আসছে যে এই শেখার ক্ষেত্রে কোনো আমার যদি ছোটও কেউ হয় আমার থেকে কনিষ্ঠও কেউ হয় তার কাছেও শেখার আছে, কেন একটা পিঁপড়ের থেকেও শেখার আছে। আমরা ছোটোবেলায় বলতাম না মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই তার উত্তরে মৌমাছি বলছে ওই ফুল পোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। এইটা থেকে আমরা কী শিখলাম মৌমাছির থেকে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান,
তাহলে আমাকে কিন্তু সময়ের সঙ্গে দৌড়াতে হবে। তাহলে মৌমাছি আমাদের শিক্ষা দেয়, তাহলে এইখানে আমরা দেখছি যে আমাদের শিক্ষার শেষ নেই। এই বিশ্বামিত্র আসার ফলে দশরথের যে আনন্দ, সেই আনন্দটা যে হচ্ছে, এবং সেই বিশ্বামিত্র কেমন মানুষ তার বর্ণনা করতে গিয়ে আমাদের বাল্মীকি যে বর্ণনা দিচ্ছেন, তাতে আমরা দেখছি তিনি এখনও তপস্যা চালিয়ে যাচ্ছেন, এসে তার প্রার্থনা। তখন স্বাভাবিকভাবে আমরা গৃহস্থরা কোনো অতিথি এলে তার যেভাবে অভ্যর্থনা করি, এই একটু শরবত দিলাম, এখন পাদ্যর্ঘ দেওয়াটা উঠে গেছে, তো এখনও গ্রাম বাংলায় গুরু বা কেউ গেলে এখনও তার পা ধুয়ে দেওয়া হয়। এটা এই অভিজ্ঞতায় আমি অভিষিক্ত, আমাকে যেতে হয়, তো এখনও সেই কাঁসার থালায় পা ধুইয়ে দেওয়ার ব্যাপার প্রচলনটা আছে, পাদ্যর্ঘ্য দেওয়ার। তো এইটা হওয়ার পর তাকে আতিথ্য গ্রহণ এবং ফলাহার করলেন। তো বিশ্বামিত্র বলল, আমি আতিথ্য গ্রহণ এখানে নিছক আমি এখানে আসিনি, আমার আসার পেছনেও একটা কারণ আছে, সেটা হলো আর কিছু না, আমি একটা যজ্ঞ করতে চলেছি। এই যজ্ঞ করতে গেলে কি হয়, এই যজ্ঞ করতে গেলে আমার নিজেকে দীক্ষিত হতে হয়, এবং আমি যে স্থানে আছি সেটা খুব উপদ্রুত এলাকা, সে খুব উপদ্রুত এলাকা। উপদ্রুত কেমন, না একেবারে সাপত সংকুল যেমন এমনি আছে, কিন্তু সেইটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে মারিচ এবং সুবাহু নামে অত্যন্ত জঘন্য একটা, মানে একেবারে আজকের ভাষায় বললে নটোরিয়াস এলিমেন্ট, একেবারে আন্ডারওয়ার্ল্ডের, এবং যাদের বিচরণটা খালি ওই হত্যা সংক্রান্ত ব্যাপার, খালি নাশকতামূলক কাজ করে চলেছে। আর শুধু কি নাশকতা, কেউ কোনো ভালো কাজ করলে সেটাও সে ভালো চোখে দেখে না, সেটাকে পণ্ড করার, বিঘ্ন করার একটা ফন্দি ফিকির সমস্ত। তো কী হচ্ছে, না আমি যদি যজ্ঞ করি সেই সময় কিন্তু ওই যজ্ঞবেদিতে মলমূত্র, তারপরে রক্ত মাংস এগুলো ছড়িয়ে দেবে, তাতে কী হলো যে দেবতাদের উদ্দেশ্যে যা কিছু করা হয় সেটা অতি প্রতি পবিত্র স্থানে করা হয়, আমরাও এখনও সেই জায়গাটা নিকিয়ে নেওয়া হয়, গ্রাম বাংলায় এখনও সেই জায়গাটা মাটির যদি হয় সেখানে গোবর দিয়ে খুব সুন্দরভাবে আমরাও সেটা করি, এবং সেখানে আবার ধূপ ধুনো ইত্যাদি দেওয়া হয়, কেন দেবতার অধিষ্ঠান পরিষ্কার জায়গায়, এবং সেটা যেন সুগন্ধিত হয়, সুবাসিত হয়, কেননা বলা হচ্ছে যে ভাগ্যহীনে অভাগ্যতা, ভাগ্যহীনে তো অভাগ্যতা, আর সেইটা হচ্ছে গন্ধ যেখানে নেই সেটা অভাগ্যের প্রতীক, আর যেখানে সুগন্ধ আছে, সুন্দর গন্ধ আছে, সেটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক, এবং সৌভাগ্যের জায়গায় দেবতার অধিষ্ঠান। তো আমরাও এখনও পারফিউম টারফিউম মাখি। তো এইটার কারণ হচ্ছে যে আমার সঙ্গে দেবতা, আমাদের অন্তরে সকলের অন্তরেই তো দেবতা আছে, যদি দুর্গন্ধ হয় তখন আমার মধ্যে দানব ঢুকে যাবে, অপবিত্র একটা আত্মা ঢুকে যাবে, তাই জন্য আমরা কিন্তু সুগন্ধিত হই। তো এই একটা বিষয় যে মারিচ এবং সুবাহু, এই কথা মারিচ এবং সুবাহু এরা অত্যন্ত মানে অপকারক একজন, তার জন্যে আমি তো যখন দীক্ষিত হব, অর্থাৎ আমি যখন যজ্ঞ করব তখন তো আমি কোনো অস্ত্র ধারণ করতে পারবো না। ফলত রাজা, তোমার কাছে একটাই আমার আদেশ, সেটা হচ্ছে যে তোমার ওই বড় ছেলেটিকে আমার চাই, মানে রামচন্দ্রকে। এইটা শোনা মাত্র, এবং মারিচ এবং সুবাহুর ব্যাপারটা জানে, এবং মারিচ সুবাহু কাদের দ্বারা প্রেরিত সেটাও দশরথ জানে, এ তো আমাদের রাবণের ওরা এজেন্ট, প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে যে তুমি ওই জনস্থানটা দেখো এবং ওইখানে কিছু ভালো কাজ হলেই বিঘ্ন করো। তো শোনা মাত্রই দশরথ ভাবলেন যে আমার অনেক বুড়ো বয়সের সন্তান হচ্ছে এই রাম, এবং অনেক যাগ যজ্ঞ তপস্যা করে আমি এই সন্তানটিকে পেয়েছি, চার ছেলে হলেও দশরথ যেন রামকেই, এবং সেটা বিশ্বামিত্রকেও বলছেন তিনি। তো তখন তিনি প্রথম শোনা মাত্রই তিনি মূর্ছা গেলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পর কিছুক্ষণ যখন জ্ঞান ফিরল, তখন কিন্তু তার মনের মধ্যে ওটাই খেলছে যে ওই দুর্ধর্ষ রাক্ষস দিয়ে রামচন্দ্র মারতে পারবে, হতে পারে না, ও হয়তো বেগরে প্রাণ হারাবে। কিন্তু এটাই হয়, এটাই হয় যে আমরা অত্যন্ত কি বলবো, একজন মহাপুরুষ, একজন অবতার, তার সঙ্গে যদি আমাদের নৈকট্য থাকে তখন কিন্তু তার মানে তার যে ক্ষমতা, তার যে
তার যে কি বলবো তার যে ভালো কিছু সেই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নয়। যেভাবে আমরা দেখেছি ঠাকুর যখন ছিলেন তখন কিন্তু অনেকে কিন্তু তাকে ওই খ্যাপা ঠাকুর খুব সাধারণ সাধারণ, কিন্তু তিনি তো অবতার বরিষ্ঠ স্বামীজি অভেদানন্দজি সেই একই কথা। তো সেইটা কিন্তু আমাদের কাছে থাকলে আমরা অনুভব করতে পারি না তার যে ওই ঐশী শক্তি, তার যে দেবত্ব, তার যে মহাপুরুষসুলভ, তার তিনি যে মহামানব সেইটা আমরা কিন্তু ভুলে যাই। তো ঠিক এইভাবেই রামচন্দ্র যে কত বড় একজন মহামানব মহাপুরুষ, তিনি যে ভগবান এবং অবতার, সেইটা কিন্তু দশরথ সেই মুহূর্তে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের বাৎসল্য স্নেহ বা অপত্য স্নেহ বা পুত্র স্নেহ। ফলত তিনি বললেন যে দেখুন আমি বরঞ্চ এক অক্ষয়িনী সেনা এবং আমি স্বয়ং যাব, এইটা করুন, কেননা ও তো মাত্র ১৬ বছরে পড়েছে। তো দশরথ আসার সময় বলল যে আপনি যেটা আমাকে আজ্ঞা করবেন আমি সেটাই পালন করব। তখন বিশ্বামিত্র বললেন যে আপনি কিন্তু কাকুস্থ বংশের সূর্যবংশের, তো সূর্যবংশের আপনার আগের যারা তারা কিন্তু কখনো কথার খেলাপ করেনি, আপনি কথা দিয়েছেন যে আমি যা আজ্ঞা করব আপনি তা পালন করবেন, তো আমি রামকেই চাই, রাম ছাড়া তো আমি কাউকে নেব না, আপনি গেলেও হবে না, এক অক্ষয়িনী সেনা গেলেও হবে না, আমার তাকে দরকার নেই। কারণ বিশ্বামিত্র তো ক্রান্তদর্শী, তো তখন তো নানা রকম কান্নাকাটি এটা ওটা। তখন তিনি বললেন যে দেখুন তাহলে আপনি যদি রামকে আমার সঙ্গে না দেন আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আমি বুঝবো যে আপনি এই বংশের একজন কুলাঙ্গার, কেননা আপনি আপনার কথা রাখতে পারেন না। তো এইটার পর দেখা গেল যে বিশ্বামিত্র যখন রেগে গেছেন তখন গোটা পৃথিবী কাঁপছে, দেবতারাও ভাবছে যে দশরথ এটা কী করছে, রাম হচ্ছেন বৈকুণ্ঠের হরি তাকে ছাড়ছে না, কেননা তার তো এটা লীলা একটা, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনিও তো এটা মেনে নিতে পারবেন না। তো তখন বশিষ্ঠ ওদের পুরোহিত সূর্যবংশের পুরোহিত এবং গুরু একই সঙ্গে বশিষ্ঠ বললেন আপনি বিশ্বামিত্রের ক্ষমতা জানেন না, উনি ত্রিকালদর্শী, এতে রামেরই কল্যাণ হবে, মা রাম যে একজন কত বড় দুর্ধর্ষ ক্ষত্রিয় তিনি যে কত বড় বীর সেইটা প্রমাণিত হবে বিশ্বামিত্রের কাছে গেলে, এবং বিশ্বামিত্র তাকে যে কাজে নিয়োগ করছে সেই কাজটা তো সে উত্তম রূপে করবে। ফলত গোটা পৃথিবীতে ইতিহাসে তিনি রামের প্রথম দর্দণ্ড প্রতাপ মানুষ দেখবে এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেননা ওনার যুদ্ধ ক্ষমতা বিরাট, আপনি ভুলে গেছেন ওনার কাছে অনেক দিব্যাস্ত্র আছে, বিশ্বামিত্র যার সহায় তাকে কি এত কিছু বলার পর, যেহেতু গুরু যেহেতু পুরোহিত তার কথাই আশ্বস্ত হলেন দশরথ এবং খুব স্বাভাবিকভাবে রামকে পাঠালেন। আর রামের সঙ্গে লক্ষণ তো যাবেই, লক্ষণ তার সঙ্গে গেলেন এবং তাতে দশরথ একটু আশ্বস্ত হলেন যে তবু লক্ষণটা যাক, এইটা হয় আমাদের মধ্যে। তো এইটা হওয়ার পর রামচন্দ্রকে নিয়ে বিশ্বামিত্র চললেন। বাল্মীকি খুব সুন্দর বর্ণনা করছে, বাল্মীকি বলছে শ্লোক আছে যে আগে পিছে নারায়ণ মাঝে গাধীর নন্দন, আচ্ছা বিশ্বামিত্রর বাবার নাম হচ্ছে গাধী, আগে পিছে নারায়ণ মানে প্রথম রামচন্দ্র যাচ্ছেন আর পেছনে যাচ্ছেন লক্ষণ, আর এরা তো বিষ্ণুর অবতার, তাহলে আগে পিছে নারায়ণ মাঝে গাধীর নন্দন, অর্থাৎ মাঝে বিশ্বামিত্র চলেছেন। এবং যখন বিশ্বামিত্র নিয়ে চলেছেন তখন উপর থেকে দেবতারা বলছেন যে তোমার যে এই দিব্য অস্ত্রগুলো এতদিন তো তুমি যোগ্য পাত্র পাওনি, রামের মতো যোগ্য পাত্র আর কেউ হতে পারে না, তুমি এই দিব্য অস্ত্রগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সন্তানবধ, তাহলে এই যে সন্তানবধ তাদের ডাকলে হাজির হয়, অস্ত্র আবার ডাকলে হাজির হয়। আজকে যখন বাল্মীকি কোকিল এটা রচনা করলেন আমরা সবাই বলতে শুরু করলাম গাঁজা খেয়ে লেখা, তো আজকে রোবট হচ্ছে না, আজকে রোবট হচ্ছে না, এখন রোবোটিয়ান সার্জারি পর্যন্ত হচ্ছে, রোবোটিয়ান সার্জারি মানুষের থেকে ম্যানুয়াল যারা অপারেশন করছে তার থেকে অধিক ক্ষমতা সম্পন্ন একটি রোবট, রোবট ইজ নাথিং বাট
একটা যন্ত্র, আর তো কিছু নয়। তাহলে এই অস্ত্রগুলোও কিন্তু স্বশরীরে চলে এলো। এই অস্ত্রগুলো কারা? এই অস্ত্রগুলো দিব্যাস্ত্র। একটা প্রথম বলছে যে বিষ্ণু সুদর্শন চক্র, বিষ্ণু তার চক্রতে এই বিশ্বামিত্রকে তপস্যায় দিয়েছিলেন। ভগবান শঙ্কর, শঙ্কর ভগবান তার শূল থেকে একটা শূল বানিয়ে দিয়েছিলেন। এরা সব জ্যান্ত এক একটা রোবট। তাহলে রোবটের আবিষ্কর্তাও কিন্তু ওই রামায়ণ, বাল্মীকি রামায়ণে আমরা প্রথম রোবট পেলাম। তাহলে কি না, ওই সুদর্শন চক্র বিষ্ণু শূলপাণি অর্থাৎ মহাদেবের শূল, এবং তার মধ্যে বায়ব্যাস্ত্র অর্থাৎ বায়ু দেবতা, এই যে বাতাস, এই বায়ু দেবতা পবনের, পবন দেবের যে অস্ত্র তাকে বলা হয় বায়ব্যাস্ত্র। তারপরে আর কি পেলেন? ইন্দ্রের বজ্র পেলেন। ইন্দ্রের বজ্র সমস্ত বিশ্বামিত্র সযত্নে রেখেছিলেন। তারপরে আর কি? পাশুপত অস্ত্র, ভগবান শঙ্করের আরেকটি অস্ত্র। এইভাবে একটার পর একটা আগ্নেয়াস্ত্র, ইন্দ্রের আগ্নেয়াস্ত্র, অগ্নিদেবতার আগ্নেয়াস্ত্র, এই সমস্ত, এরা কিন্তু আবার ভূমি থেকে ভূমি একটা ক্ষেপণাস্ত্র আছে, আবার ভূমি থেকে অন্তরিক্ষ একটা আছে, এগুলো ক্ষেপণাস্ত্র, আবার অন্তরিক্ষ থেকে ভূমি। এখন যে আমরা রাশিয়া ইউক্রেন বা ধরনের যে যুদ্ধগুলো দেখছি, বিশ্বযুদ্ধেগুলো, এই অস্ত্রগুলোই কিন্তু প্রয়োগ হচ্ছে। আর আমাদের রামায়ণ এর আগে কোন, পরবর্তীকালে মহাভারতেও আমরা দেখছি এই এই অস্ত্রগুলোর প্রয়োগ হয়েছে। তখন আমরা ভাবছি এরকম আবার হয় নাকি, এই সব গাঁজা খেয়ে আবোল তাবোল একটা কল্পের একটা মানে কি বলবো একটা নেশা ভাং করে স্বপ্ন দেখলে যেমন হয় তেমন। আজকে সেগুলো আমরা প্রত্যক্ষ করছি। একটা ইয়ের ক্ষমতা, অস্ত্রের ক্ষমতা একটা দেশকে ঘুরিয়ে দিতে পারে, দেখছি আমরা। একটা রোবট তার পজিটিভিটিটা আমাদের দেখাচ্ছে, এই পজিটিভিটিও এই অস্ত্রগুলোর মধ্যে আছে। এবং এই অস্ত্রগুলো শুধু প্রয়োগ কৌশল না, যেমন অভিমন্যু চক্রব্যূহ থেকে ঢুকতে জানতেন, বেরোতেও জানতেন, কিন্তু অনেকে কিন্তু ঢুকতে পারে বেরোতে পারে না, তেমনি অস্ত্র ছাড়তে পারে সেটাকে সম্বরণ করতে পারে না। দুটো কৌশল, একটা হচ্ছে যে ছাড়া, আবার সেটাকে মনে করলো যে এই জায়গায় এই অস্ত্র প্রয়োগ করা যাবে না, আবার সেটাকে সম্বরণ করা যায়। এই সম্বরণ করার ক্ষমতাটাও কিন্তু বিশ্বামিত্রের ছিলেন। অনেকে একটাই জানে, প্রয়োগ জানে, কিন্তু সেটাকে তুলতে জানে না। যদি অনিষ্ট প্রয়োগ হয় তৎক্ষণাৎ তিনি কিন্তু একেবারে সেইটাকে সম্বরণ করবেন। দেবতারা বললেন যে রামকে আপনি, রামকে বিশ্বামিত্র তুমি এই কৌশলগুলো শেখাও, এই কৌশলগুলো শেখাও। তার মানে যখন বিশ্বামিত্র তাদের স্মরণ করলো, সঙ্গে সঙ্গে সেই অস্ত্রগুলো মূর্তিমান হয়ে চলে এলো। আমি ওই কারণেই রোবট বলছি, ওই কারণেই রোবট বলছি, মূর্তিমান হয়ে চলে এলো। তখন বিশ্বামিত্র বলল, আজকে থেকে তোমার প্রভু হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। তখন শ্রীরামচন্দ্রকে প্রণাম করলো এই অস্ত্রগুলো। শ্রীরামচন্দ্র বললেন, আপনাদেরও আমি প্রণাম জানাচ্ছি, এটাই শিষ্টাচার, এটাই শিষ্টাচার। এবং রামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, আমাদের সমস্ত অবতার যারা, মা, স্বামীজি, অভেদানন্দজি, সবাই কিন্তু এই শিষ্টাচারই শিখিয়ে এসছে। তোতাপুরী আসতে তিনি সেইভাবে তাকে ইয়ে করেছেন। দক্ষিণেশ্বরে তো কত সাধু মহন্ত আসতেন, আমরা এই ইতিহাস পাইনি ঠাকুর কাউকে নিজের ক্ষমতা জাহির করেছেন, উল্টে তিনি বলেছেন সিদ্ধাই বড় বাজে জিনিস, একেবারে সংকুচিত হয়ে থাকাটাই দরকার। তো আমরা রামচন্দ্রের মধ্যেও সেটা দেখছি, কৃষ্ণ ভগবানের মধ্যেও সেটা দেখেছি। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রামচন্দ্র বললেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার যখন প্রয়োজন হবে তখন আপনারা আসবেন। তাহলে এটা রোবট ছাড়া আর কী হতে পারে? এরপরে কিন্তু তিনি সমস্ত পাওয়ার পর রামচন্দ্র সমস্ত সরযুর তীর দিয়ে যাচ্ছে। সরযুর তীর দিয়ে যাওয়ার সময় বিশ্বামিত্র বলল, দেখো তোমাকে আমি দুটো মন্ত্র দেবো, তুমি পূর্বাশ্ব হয়ে বসো, অর্থাৎ পূর্ব দিকে সরযুতে তুমি স্নান করে এসো, সন্ধ্যা আহ্নিক করো, করার পর তুমি আচমন করবে পূর্ব দিকে বসে। আমি তোমাকে দুটো মন্ত্র দেবো, দুটো মন্ত্র, একটা হচ্ছে বলা, একটা হচ্ছে অতি বলা। বলা মানে আমরা স্পিচ নয়, কিন্তু সংস্কৃত শব্দ, বল থেকে এসেছে বল। তো বলা মানে এই আমি বলছি আর বেশি কথা বলছি,
সেইটা নয়, কিন্তু বলা মনে হচ্ছে বল এবং অত্যন্ত বল, এই দুটো ক্ষমতা যাতে রামচন্দ্রের মধ্যে প্রবেশ করে দিলে তার যে অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাল্মীকি আমাদের বলছেন, বলা এবং অতি বলা। তিনি লক্ষণকে ডাকেননি, তো রামচন্দ্র যখন আচমন করলেন সেই মন্ত্র দুটো তিনি দীক্ষা দিলেন, তিনি বললেন, তা তারপরে তার কার্যক্ষমতাটাও বিশ্বামিত্র পরিষ্কার করে দিলেন যে দেখো এই বলা এবং অতি বলা এর ক্ষমতাটা এটাই যে তুমি কখনো অন্যমনস্ক থাকতে পারো, তুমি মানে ঘুমিয়ে থাকতে পারো, অবচেতনে থাকতে পারো, অচেতনে থাকতে পারো, বিচেতনে থাকতে পারো, অথবা তোমার এইগুলো প্রয়োগের সময় তোমার মধ্যে জ্বরজ্বালা আসতে পারে, তুমি কঠোর পরিশ্রমে তোমার লাবণ্য তোমার হারাতে পারো, রূপ লাবণ্য হারাতে পারো, তারপরে তোমার মধ্যে ক্লান্তি এসে যেতে পারে, তারপরে তোমার কাছে একজন দুর্ধর্ষ মানুষ এলো, বীর এলো, তুমি তাকে দেখে ঘাবড়াবে না, অর্থাৎ তোমার স্নায়ুর তোমার নার্ভ সিস্টেমটাকেও কিন্তু এটা মানে কঠিন থেকে কঠিনতম করবে, তোমার জ্বর হবে না, জ্বালা হবে না, তুমি ক্লান্ত হবে না, তোমার মধ্যে কোনো রকম মালিন্য আসবে না, একবারে সবসময় তরতাজা থাকবে, আর কি আর তোমার সামনে যত বড়ই বীর আসুক না কেন তুমি কিন্তু তাতে কখনো তাতে দেখে ঘাবড়ে যাবে না, অর্থাৎ তুমি নার্ভ ফেল করবে না বা হার্ট ফেল করবে না, তাহলে তুমি তার সঙ্গে সমানে সমানে যুঝবে এবং তার ফলশ্রুতি হচ্ছে তোমার জয় অনিবার্য। এবং সাথে সাথে আর একটা জিনিস সেটা বললেন যে এই অতি বলার মধ্যে আর একটা ক্ষমতা হচ্ছে এই মন্ত্রটার মধ্যে যে তোমাকে যে যত বড়ই প্রশ্ন করুক তুমি কিন্তু তার বা তুমি যখন ভাষণ দেবে তুমি জানবে না তুমি কি বলছো, অথচ সেটা বিশ্ববাসীকে আলোড়িত করবে। এবং আর একটা ক্ষমতা হচ্ছে এই বলার মধ্যে, তোমাকে যদি কেউ কাউন্টার করে, অর্থাৎ তখনকার দিনেও তো সাংবাদিক ছিল, তো এই সন্দেশ ও বার্তা বলা হচ্ছে, বার্তা বহ বলছে, তো এই ধরনের বা বিরাট একজন চিন্তাশীল মানুষ, চিন্তাবিদ, বিরাট পণ্ডিত ব্যক্তি তোমাকে যদি কোনো প্রশ্ন করে তুমি তার উত্তর দিতে পারবে কথোপকথন, তাহলে এই বলা অতি বলা এই ক্ষমতাটা রামচন্দ্রকে তিনি দিলেন ওই মন্ত্রের মাধ্যমে। আজ কি সেটা নেই? দেখুন, তার মানে তাকে বিশ্বজয়ী করার পেছনের যে ক্ষমতাটা সেটা দিলেন। আমরা চলে যাই, দক্ষিণেশ্বরে চলে যাই, নরেন আমার উত্তরপাড়ার আমার প্রতিবেশী নরেন, আমি গর্বিত, তো নরেন তো যেতেন, এই নরেন্দ্রনাথ দত্তকেও তো তিনি এই বলা অতি বলা দিয়েছেন, অভেদানন্দজিকেও বলা অতি বলা মন্ত্র দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, যদি তাই না হতো চিকাগোর আগের চিকাগো ঐতিহাসিক বক্তৃতার আগের দিন, তখন সেখানে কিন্তু আপনার স্নোফল হচ্ছে এবং ঝড় হচ্ছে, মানে কি বলবো, শৈল ঝড় হচ্ছে, আর স্বামীজি কাঁপছেন, একটা বক্স ছিল, একটা বক্স মানে প্যাকিং বক্স, তার মধ্যে তিনি ঢুকে গেলেন, আগের দিন একটা অখ্যাত মানুষ, পরের দিন তিনি বিশ্ববিখ্যাত হলেন, এটা কোন ক্ষমতায়? সেই ঠাকুর তিনটে সেশন, দুটো সেশন চলে যাচ্ছে বারবার, কিন্তু তিনি অ্যাপিয়ার হতে পারছেন না, তারপরেই কিন্তু তিনি বললে এই তোমার এটাই বলতে হবে তোমাকে, তখন তিনি তার গুরুকে স্মরণ করছেন, ভগবান দেখলেন যে ওই হলে কিন্তু ঠাকুর প্রবেশ করছেন, ঠাকুর প্রবেশ করছেন, যারা পেছনে ছিল পোডিয়ামের পেছনে দেখছে নরেন্দ্রনাথ দত্তের মানে স্বামীজির রীতিমতো পা কাঁপছে, তারপরে তিনি বিমোহিত হয়ে গেলেন, তারপরে তিনি কিন্তু এমন একটা অ্যাড্রেস করলেন, তো তারপরেরটা তো ইতিহাস, এত সুন্দর ভাষণ দিয়েছেন, অথচ দু মিনিট তার জন্য বরাদ্দ ছিল, দু মিনিটেই কিন্তু বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, সমস্ত ধর্মর উপরে যে আমাদের সনাতন ধর্ম, তার যে বার্তা, তার যে দর্শন, তার যে ফিলোসফি, তার যে বাস্তবতা, তার যে প্রায়োগিক দিক, তার যে ঔদ্যোগিক দিক, সমস্ত তিনি প্রমাণ করেছিলেন মাত্র দু মিনিটের মধ্যে, এটা কোথা থেকে আসে? এই সেই বলা অতি বলা। অভেদানন্দ বিশ্ব কাঁপিয়ে বেরিয়েছেন, তার এক একটা তথ্য বিশ্ববাসীর মানে শিহরণ জাগায়, এবং আজও তাকে নিয়ে গবেষণা হচ্ছে, অভেদানন্দজিকে নিয়ে।
তো এই ক্ষমতাটা আসে কিন্তু এই বলা অতি বলা, না হলে কিন্তু তিনি পারবেন না। তাহলে এই যে রামায়ণের প্রাসঙ্গিকতা আমরা বুঝতে পারছি, দেখুন এই একবিংশ শতাব্দীতেও আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে যে রামায়ণ এবং মহাভারত যা দিয়ে গেছে, তো আগামী পৃথিবীর জন্যও এটা সম্পদ। তো তারপরে কি হলো, এটা পাওয়ার পর ক্রমশ রামচন্দ্র এগোচ্ছেন, এগোতে এগোতে তারপরে সমস্ত সরযুগ নদীর দিয়ে, এবারে ভগবানের ইচ্ছে হলো যে এইখানটায় তিনি দেখছেন যে সরযুগ নদীর তীরে ক্রমশ একটা জায়গায় এলেন, সরযুগ নদীর তীরে, এবং সেখানে একটা আশ্রম দেখলেন। সেই আশ্রমটা দেখে ভগবানের তো কৌতূহল হচ্ছে রামচন্দ্রের, তিনি বললেন যে আমাদের মহামুনি আপনি বলুন এই এই আশ্রমটা দেখতে পাচ্ছি, এই আশ্রমের তাৎপর্য একটা আমার মধ্যে আজকের ভাষায় বলে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, এই যে পজিটিভিটি এইটা কোথা থেকে আসছে। তখন তিনি বললেন যে এটা একটা সিদ্ধাশ্রম। সিদ্ধাশ্রম কেমন না, অতীতে এইখানেই কিন্তু ভগবান বিষ্ণু বামন অবতার রূপে তিনি তপস্যা করেছিলেন, আর এইখানেই কিন্তু একসময় বলি রাজা দানবরাজ বলি তিনি কিন্তু এইখানে গোটা পৃথিবীকে শুধু নয় স্বর্গ মর্ত পাতাল তিনি জয় করেছিলেন, এবং তার তিনি সমস্ত দেবতাদের কিন্তু নিগৃহীত করেছিলেন, ফলত দেবতারাও তার কাছে ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু এই জায়গাতেই তিনি একটা যজ্ঞ করেছিলেন, এবং সেই যজ্ঞে তিনি সমস্ত সবাইকে দান করছেন। তো দান করতে করতে তিনি তো ভগবানের কাছে বিষ্ণুর কাছে সবাই এলেন, এসে বললেন যে আপনি বিহিত করুন, আমাদের তো দাসত্ব আর সহ্য হচ্ছে না, তো আপনি একটা বিহিত করুন। তখন ভগবান ঠিক করলেন তিনি বামন অবতারে জন্মগ্রহণ করবেন এবং বামন রূপে গিয়ে দান চাইবেন। তো সেটা আমরা সবাই জানি। তো একটা সময় তিনি ভগবান ধরায় অবতীর্ণ হলেন বামন অবতারে, আমরা জানি। তো সেই বামন মানে মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ, তারপরেই বামন, এই বামন অবতারে তিনি এলেন, এবং দানবরাজ বলিকে তিনি বললেন যে ছোট্ট মানুষ তার এই টুকুটুকু পা, তিনি বললেন যে বলল ব্রাহ্মণ আপনি বলুন কী চান। তখন তিনি বললেন আমার ত্রিপাদ ভূমি চাই। আপাদ মস্তকটাকে দেখলেন এইটুকু মানুষটা, তার এইটুকু মানুষের পাটাও তো এইটুকু, বলির একটা দম্ভ হলো যে এইটুকু মানুষের এই তিনটে পা এটা এইটুকু জায়গার কী আছে, আমি তো গোটা পৃথিবী গোটা স্বর্গমর্ত পাতাল আমি সবই দিতে পারি। তো তিনি বললেন যে ওটা হবে, আপনি আরও কিছু চান? বলল যে আগে তো ওটাই দাও, আগে ওটাই দাও, তারপরেরটা পরে দেখা যাবে। তো তারপরে ভগবান বললেন যে তুমি কিন্তু প্রতিশ্রুত বামন। হ্যাঁ, বললো এবারে তুমি পূর্ব দিক করে সর্বত্র প্রাংমুখ দাতা, অর্থাৎ পূর্ব দিকের মুখ করে তুমি বসো, আমি উত্তর দিকে মুখ করে বসি, তুমি আচমন করে দাও আমাকে ত্রিপাদ ভূমি দাও। বললো হ্যাঁ ব্রাহ্মণ, তোমার প্রথম পাদ আমি প্রথম পায়ের ভূমিটা আমি দিতে চাই। ভগবান তার পা ক্রমশ বাড়াতে শুরু করলেন, বাড়িয়ে বাড়িয়ে স্বর্গমর্ত অধিকার করে নিলেন এক পায়েতে। তারপরে দ্বিতীয় পায়ে তিনি পাতাল, বললে এই তৃতীয় পাটা কোথায় রাখবো। তখন তিনি বুঝতে পারলেন এ যে সে মানুষ নয়, ছোট্ট আকার মানুষটি আসলে বোধহয় ভগবান নারায়ণ। তিনি বললেন যে প্রভু আমার ঘাড়েতে রাখুন। বলে তৃতীয় পা ভগবান বলিরাজার, আজও বলিরাজ আজও বেঁচে আছে, যে ওই অবস্থায় আছেন কিন্তু ঘাড় নিচু করে। তো এই জায়গাটা হচ্ছে এই বলিরাজা এবং বিষ্ণু এখানে এই বামন অবতার রূপে এখানে সাধনা করেছিলেন, এই মুহূর্তে আমি এই এই সিদ্ধাশ্রমটি আমার, এইভাবে তিনি বর্ণনা করছেন। তারপরে ক্রমশ তিনি এগোলেন, এগোনোর পর তিনি ক্রমশ দক্ষিণ দিকে গিয়ে বললেন যে প্রভু আমরা এখন, বললো যে আমরা এখন গঙ্গায় নৌকা বিহার করব, ওপারে যাব। তো তখন নৌকায় যখন রাম লক্ষ্মণ এবং বিশ্বামিত্র যাচ্ছেন, তখন একটা মানে রামচন্দ্র বলছেন একটা অশ্রুতপূর্ব, এর আগে এত সুন্দর ধ্বনি আমি শুনিনি, এত সুন্দর শব্দ আমি শুনিনি, এই কলতানে ভগবানের মন একেবারে ভরিয়ে দিল। তখন স্বাভাবিকভাবেই রামচন্দ্র জিজ্ঞাসা করলেন যে প্রভু এই যে এত সুন্দর একটা ধ্বনি আসছে, সেই ধ্বনিটা এই রবি ঠাকুরের জন্মদিন গেল, রবি ঠাকুর এটাকেই ভেবে হয়তো করেছেন, ধ্বনিল রে
তারপরে এই ধরনের আমরা পাচ্ছি এই দেবতাদের যে আহ্বানগুলো আমাদের মহাপুরুষ কবি সাহিত্যিকদের লেখনীতেও আমরা পাই। তো এই এত সুন্দর ধ্বনিটা শোনার পর তিনি বললেন এটা কি করে হচ্ছে, এটা তো কোনো বাদ্যযন্ত্রের না, স্বাভাবিক একটা ন্যাচারাল ক্যালামিটি, এইটা কীভাবে হচ্ছে? তখন তিনি বললেন যে দেখো এই অঞ্চলটাকে এই অঞ্চলে এই এখানে ভগবান ব্রহ্মা ইচ্ছে করলেন, মনে করলেন যে এখানে আমি একটা সরোবর তৈরি করব। সেই সরোবর তৈরি করলেন মনে মনে, সেইটা বাস্তবে হয়ে গেল, বাস্তবে হয়ে গেল। বাস্তবে হয়ে যাওয়ার পর যেহেতু ব্রহ্মা মনে মনে এটা স্মরণ করেছিলেন, সেই সরোবরটার নাম হলো মানস সরোবর। এই মানস সরোবর আমরা জানি একেবারে হিমালয় কৈলাস, কৈলাসের কাছে ভগবান শঙ্করের যে আবাসভূমি সেই কৈলাসের কাছেই এই মানস সরোবর। এবং এই মানস সরোবর ক্রমশ নিঃসৃত হয়ে এগিয়ে চলেছে তোমার অযোধ্যার দিকে, তাই যেহেতু এটা নিঃসরিত বা সরিত এগিয়ে চলেছে তাই এই নদীটার নাম হলো সরজু, সরজু নদী অযোধ্যাতে যেটা আছে। এবং পরবর্তীকালে এটা গঙ্গার সঙ্গে মিশেছে, তার মানে এটাও একটা ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ মানস সরোবর থেকে সরজু, সরজু ক্রমশ জাহ্নবী ওখানে বলছে গঙ্গায় মিশেছে, তাই এই সঙ্গম স্থলে আমরা এসেছি। তাই অপূর্ব একটা ধ্বনি তুমি শুনতে পাচ্ছ, মানে প্রত্যেকটার মধ্যেই পবিত্রতা, ভগবান শঙ্করের কি বলবো জটা থেকে এসেছেন এবং বিষ্ণু পাদার্ঘ সম্ভূত গঙ্গা, বিষ্ণু চরণ ধৌত করেছেন গঙ্গা, সেটা পবিত্র। ব্রহ্মার ব্রহ্মার মনে মনে যে সরোবর তৈরি হয়েছে এটা মানুষ, সেটাও একটা স্বর্গীয় ব্যাপার। আর যেহেতু ওই মানস সরোবরের জলটাই গেছে, ওইটাও একটা পবিত্র নদী সরজু নদী, তার সঙ্গমেই কিন্তু এই জায়গা দিয়ে আমরা এখন চলেছি। তা এই জায়গাটার নাম হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। এরপরে ভগবানের আর একটা প্রশ্ন হলো ভারী সুন্দর, তিনি বললেন যে রাম এবং লক্ষণ তিনি বললেন যে তোমরা এবার নেমে এই সঙ্গম স্থলে স্নান করো এবং এখানে তোমরা প্রণাম করো, প্রণাম করে এদের উদ্দেশ্যে তোমরা পূজা করো, পুজো করো, তোমার যথাশক্তি উপচারে তোমরা পূজা করো। তো ভগবান সবসময় বিশ্বামিত্রের কিঙ্কর অর্থাৎ দাস এই কথাটা বলছেন, তিনি বললেন যে তো ঠিক আছে। তারপর রাম এবং লক্ষণ সেইখানে অবগাহন স্নান করলেন, ওই সঙ্গমে অবগাহন স্নান করে প্রণাম করলেন এবং সেই সঙ্গমের ওই তিনটে নদীর যে যেখানটা মিশেছে সেইখানে তিনি পুজো দিলেন, তাদেরকে পুজো করলেন। এই পুজো করার পর ক্রমশ এগিয়ে চললেন, তারপরে ভগবান এরপরে এগিয়ে চলেছেন ক্রমশ। তারপরে একটা জায়গা দেখছেন যে খুব ভয়ের জায়গা, মানে সেখানে যেমন এটা একটা সুন্দর মনটা ভরে গেল, এই জায়গাটায় যখন এগোচ্ছে তখন কিন্তু একটা গা ছমছমে একটা ভাব, খালি বন, খালি বন, যা যেখানেই তাকাচ্ছে বলছে বর্ষার কালো মেঘের মতো এই বন। এবং সেখানে গেলেই মানুষের যে আর কি নার্ভাস বা যাদের হার্ট, যাদের হৃদয় হার্ট দুর্বল, সে কিন্তু হার্ট ফেল করবে। তো ভগবানের তো হার্ট তেমন নয়, তিনি এগিয়ে চলেছেন কিন্তু একটা কোথাও অনুভব করছেন যে একটা দুর্গমতা, এবং সেটা একটা ভয়ের ভয়সংকুল এলাকা। তো স্বাভাবিকভাবে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা, বললো এই জায়গাটার নাম হচ্ছে জনস্থান, এইখানে কিন্তু তারকা নামে এক রাক্ষসী আছে, এই রাক্ষসী ছেলেই হচ্ছে মারিচ, এই তারকা রাক্ষসীর ছেলে মারিচ, এই মারিচই এবং তার এক সাগরেদ আছে তার সুবাহু, এরাই কিন্তু আপনার আমাদের মুনি ঋষিদের ভালো রাখেনি, খেয়ে নিচ্ছে, এবং এই আমি যেই যজ্ঞ করব তখনই কিন্তু এই যজ্ঞ পণ্ড করার জন্যে সমস্ত তৈরি হয়ে আছে। এই মারিচের কথা বললেন, তখন ভগবান বললেন যে তারকা আসলে কে? তখন ভগবানকে বিশ্বামিত্র বললেন যে সুকেতু বলে একজন যক্ষ ছিল, প্র্যাকটিক্যালি তারকা কিন্তু রাক্ষসী ছিল না, একজন মানে কি বলবো একজন মানে অনন্য সাধারণ একজন মহিলা, সুকেতু নামে একজন যক্ষ ছিলেন, এবং যক্ষ
প্রজাপতি অর্থাৎ ব্রহ্মার আরাধনা করছিলেন, তপস্যা করছিলেন। এই তপস্যা করতে করতে ভগবান ব্রহ্মা তাকে একটি কন্যা দিলেন এবং দৃষ্টিনন্দন বলছে সে যুগের সবথেকে মানে অতি মনোরমা, অতি সুন্দরী এমন একটি কন্যা সন্তান দিলেন, তার নাম হলো তারকা। তারকা অর্থাৎ সে যজ্ঞের কন্যা যক্ষী, এবং পরবর্তীকালে নানা বিদ্যায় পারদর্শী হয়েছে, যুদ্ধবিদ্যা থেকে শুরু করে। তাহলে সেই যুগেও কিন্তু শুধুমাত্র নারীরা ঘরের ভেতরে বসে থাকতো না, তারাও লেখাপড়া করতো, তারাও যুদ্ধবিদ্যা করতো। তো এই তারকা সুকেতুর কন্যা, সমস্ত গুণে অরূপা ছিলেন, অপরূপা ছিলেন। তার পরবর্তীকালে যখন বিয়ে মানে বয়স হলো, বিবাহের যোগ্যা হলো, তখন তাকে জম্ভপুত্র সুন্দ বর্গের য ময়ে ভয়ে পয়স তয়েরপলা, জম্ভের যে পুত্র ছেলে তার নাম হচ্ছে সুন্দ, দন্তের শয়ে হর্ষ দন্তের নয় দয়ে, এখানে কিন্তু র নেই, দন্তের শয়ে হর্ষ দন্তের নয় দয়ে, অর্থাৎ সুন্দ সুন্দের সঙ্গে তার বিবাহ দিল, বিয়ে দিল। এবং তারকা এবং সুন্দের সন্তানের নাম হচ্ছে মারিচ। একটা সময় এই সুন্দ অগস্ত্য মুনিকে কিছু একটা বাজে কাজ কিছু করেছিল, অগস্ত্য মুনি তাকে ধ্বংস করে দিয়েছিলেন, বধ করেছিলেন, অর্থাৎ মানে তাকে অভিশাপ দিয়েছিলেন, মারা গিয়েছিলেন। এইবারে অগস্ত্যর প্রতি রাগটা পড়লেই তারকা, তার অগস্ত্য যেহেতু তার স্বামীর বাবাকে মেরে দিয়েছে অগস্ত্য, তাই তারা তেড়ে গেল, ওই তারকা আর মারিচ তেড়ে গেল অগস্ত্যের দিকে। অগস্ত্য তাকে বললো এই স্তব্ধ হও, তুমি আজ থেকে তোমরা রাক্ষস এবং রাক্ষসী হয়ে যাবে, অর্থাৎ ছেলে মারিচ হবে রাক্ষস আর তারকা হলো রাক্ষসী। এইবারে সেই রাক্ষসের ক্ষমতা পেল, সেই যে যজ্ঞ খুব সুন্দর সমস্ত চলে গেল, তাকে বিভৎস দেখতে হয়ে গেল। এই তারপরেই কিন্তু তারকা এবং মারিচ দুজন রাক্ষস রাক্ষসী হয়ে গেল। এই এই তারকা ছেলে মারিচ এবং তার এক সাগরেদ আছে সুবাহু, এরাই আমাকে বাধা দিচ্ছে, আর এই জায়গাটাকে অতিক্রম করতে হলে তারকাকে বধ করতে হবে। ভগবান স্বাভাবিকভাবে কোমল স্বভাবাত, বজ্রাদপি কঠি কঠোরাণী মৃদুনী কুসুমাদপি, এটা রামচন্দ্রের ক্ষেত্রে বলছে, বলছে যে তিনি বজ্রের থেকেও কঠিন পরিস্থিতি অনুযায়ী, আবার তিনি কুসুম অর্থাৎ ফুলের থেকেও কোমল পরিস্থিতি অনুযায়ী। স্বাভাবিকভাবে তারকা রাক্ষসী হোক না কেন, তিনি তো একজন মহিলা, তিনি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, কিন্তু করছেন, এইটা নারীবধ। তাহলে দেখুন তখনকার দিনে কী ছিল, মানে সমস্ত কাজ করার আগে একটা হিতাহিত, আর এখন মানুষ কত নৃশংস হয়ে যাচ্ছে, পশুর থেকেও অধম। রামচন্দ্র বললেন যে না বলতে পারছেন না, যেহেতু উনি আদেশ করেছেন যে তারকাকে বধ না করলে আমরা আমাদের যজ্ঞস্থানে যেতে পারবো না, তো তিনি তখন যখন ইতস্তত করছেন তখন বিশ্বামিত্র বলছেন নৃশংস অনৃশংসঙ্গবা প্রজা কারণ হেত প্রজা রক্ষণ কারণাৎ বলছেন, এটা বললেন। তারপরে বলছেন পাতকং দুষ্কৃতং বা পাতকং বা দুষ্কৃতং বা সদা রক্ষেত সদা প্রজা, এইটা বলছেন। তারপরে বলছেন যে এই দ্বিতীয় চরণে এটা বললেন, আর তৃতীয় চরণে এই শ্লোকে তিনি বলছেন যে বলছে রাজ্য ভারণ হেতুত্বাৎ এসো ধর্ম সনাতন, বলছে বাংলাটা করলে এটাই মানে দাঁড়াচ্ছে যে নৃশংস হোক বা অতি নৃশংস হোক প্রজা রক্ষার জন্য তোমাকে সেই কাজটা করতে হবে। বলছে সেক্ষেত্রে তোমার তুমি যদি পাতক হও অর্থাৎ তুমি যদি পাপিষ্ঠ হও সেই কাজটা করতে গিয়ে, অথবা অতি পাতক হও সেটাও তোমাকে মেনে নিতে হবে, কেননা তুমি বৃহত্তর স্বার্থে অর্থাৎ বহুজন হিতায় নিজেকে নিবেদন করেছো, কেননা তুমি তুমি অনেক মানুষের রক্ষার জন্য তুমিই একমাত্র কারণ,
আর সেইখানেই তৃতীয় চরণে বলা হচ্ছে যে প্রজা ভরণ রক্ষার্থম, প্রজাদেরকে পালনের জন্যে ভরণের জন্য এস ধর্ম সনাতন, এটাই সনাতন ধর্ম। তো এইখানে তোমার কিন্তু কোনো নারীবধের পাপ হবে না, কেননা তুমি যা কিছু করছো বৃহত্তর স্বার্থে করছো এবং যা কিছু করছো সেটা কিন্তু বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা স্বামীজির কাছে ওই কথাটাই শুনেছি, অবেদানন্দজি এই কথাটাই বলছেন, ঠাকুর এই কথাটাই বলছেন, নরেন আমি ভেবেছিলাম তুই বটবৃক্ষ হবি, যখন তিনি সমাধি চাইছেন। তো আমরা যুগে যুগে এই অবতারদের কাছে এই কথাটাই শুনে আসছি যে বহুজন হিতায় বহুজন সুখায় কাজ করে যেতে হবে। জয় শ্রীরাম, আপনারা ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। আমার মহারাজ বলেছেন 45 মিনিট। আমার কাছে